স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে গাইবান্ধায় দীর্ঘতম আলপনা অঙ্কন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে জেলা শহরের পুলিশ লাইন্স রোড থেকে শুরু করে সাঘাটা পর্যন্ত 10 কিলোমিটার সড়কে 1000 গ্যালন রং আর তুলির আঁচড়ে আঁকা হচ্ছে এই আলপনা। বিকেল 5টায় উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ, রেকর্ড করবে বাংলাদেশ স্লোগানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গাইবান্ধার শিক্ষার্থীদের সংগঠন পোশাক এই আয়োজন করেছে। আয়োজকদের দাবি, এটি বিশ্বের ইতিহাসে দীর্ঘতম আলপনা। এতে ব্যয় হবে 20,92,000 টাকা। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন 600 জন। অঙ্কন সহযোগিতা করছে রেইনবো কালার পেইন্ট। গাইবান্ধার বিশিষ্টজনরা সহযোগিতা করছেন এতে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে গাইবান্ধায় 10 কিলোমিটার সড়ক জুড়ে আলপনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ঋতু প্রসাদ। ঋতু, জানাবেন আলপনা কতদূর আঁকা হয়েছে, কত সময় লাগবে এই আলপনা সম্পন্ন করতে? ঝুমি, আপনাকে জানিয়ে রেখে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পোশাক এই আলপনার আয়োজন করেছে। বেলা 12টায় পুলিশ লাইন স্কুলের সামন থেকেই আলপনা শুরু হয়েছে। আমি আয়োজকদের কাছে যেটা জেনেছি যে 24 ঘন্টা তারা একটা সময় নিয়েছে, তার মধ্যে তারা 10 কিলোমিটার এই আলপনা শেষ করবে। আর আরেকটি কথা আপনাকে আমি জানিয়ে রাখি যে এই যে আলপনা উৎসবটি হচ্ছে, আয়োজকরা কিন্তু দাবি করছেন যে এই 10 কিলোমিটার আলপনা বিশ্বের সবচেয়ে অন্যতম দীর্ঘ আলপনা এটি হবে, এবং তারা দাবি করছেন যে গিনেস বুক অব ওয়ার্ল্ডে এই গাইবান্ধার নাম যুক্ত করবেন। আমি একটু কথা বলতে চাই যে পোশাকের একজন সংগঠকের সাথে, আপনারা যে স্লোগানটি রেখেছেন যে দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ, রেকর্ড করবে বাংলাদেশ, এই স্লোগানটি আপনারা কেন রেখেছেন? আসলে আমরা গাইবান্ধা থেকে যখন উচ্চশিক্ষার জন্য গাইবান্ধা শহরের বাইরে যাই, তখন আমরা দেখতে পাই যে গাইবান্ধাকে নিয়ে আমরা মাঝে মাঝেই বিভিন্ন রকম ট্রল বা ব্যঙ্গাত্মক কথার শিকার হই। তো এই প্রেক্ষিতে আমাদের পরবর্তীতে মনে হয় যে আমরা গাইবান্ধার জন্য এমন কিছু করব যেটা পরবর্তীতে আমাদের গাইবান্ধার নামটা উজ্জ্বল করবে, আমাদের সম্পর্কে, গাইবান্ধার মানুষদের সম্পর্কে মানুষদের যে ভুল ধারণা, সেই ভুল ধারণাটা চেঞ্জ করে ফেলবে। তারই প্রেক্ষিতে আমাদের এই পৃথিবীর দীর্ঘতম আলপনা উৎসবের আয়োজন করা, এবং এটি আমরা করছি যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে, কারণ আমরা মুজিবকে আমাদের আদর্শ মেনে এই কাজটি করছি। কারণ মনে হচ্ছে যে শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তিনি বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বাংলাদেশকে পৃথিবীর কাছে তুলে ধরেছেন, বাংলাদেশকে পৃথিবীর কাছে পরিচিত করেছেন। তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরাও চাই যে গাইবান্ধার মতো একটি রিমোট একটি শহরকে আমরা বাংলাদেশের বুকে পরিচিত করব, আমরা পৃথিবীর বুকে পরিচিত করব, এই বলে যে আমরা আসলে দুর্বল না, চাইলে আমরাও পারি, আমরাও করে দেখাতে পারি, এবং আমরা পুরো বিশ্বকে দেখাবো। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনারা যে এই যে আলপনার আয়োজন করেছেন, গাইবান্ধা এটি কেমন সাড়া ফেলেছে? আমাদের ধন্যবাদ। আমাদের হচ্ছে আমাদের এই আলপনা উৎসবটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে পুরা গাইবান্ধা থেকে। গাইবান্ধার মধ্যে একটা অন্যতম একটি, মানে পুরা ইভেন্ট, শুধু গাইবান্ধা না, পুরা বিশ্বের মধ্যে একটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আলপনা হতে যাচ্ছে আমাদের আমাদের হচ্ছে জানার মধ্যে আর কি। তো হচ্ছে এটা আমাদের অভিভাবক থেকে শুরু করে আমাদের একদম প্রশাসনিক পর্যায়ে পর্যন্ত আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। ধন্যবাদ। ঝুমি, আপনাকে জানিয়ে রাখি যে সাহিত্য সংস্কৃতিতে গাইবান্ধার মানুষরা দীর্ঘদিন থেকে এই অঙ্গনে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। আজকের যে তরুণরা, যে শিক্ষার্থীরা এই আয়োজনটি করেছে, তারা সেই ইতিহাস, অতীত, ঐতিহ্য ধরে রাখতে চায়। ঝুমি ঋতু, আপনাকে ধন্যবাদ।